হত্যাকারী কোনো ধর্মেরও নয়, কোনো জাতিরও নয়, হত্যাকারী তো হত্যাকারী। এ বিষয়ে নিয়ে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। পুরো খবরটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেউ জানতো না উপজাতি বন্ধুর হাতে খুন হবে রাউজানের কদলপুর গ্রামের কলেজ শিক্ষার্থী শিবলী সাদিক হৃদয়। হৃদয় পড়াশোনার পাশাপাশি তার বাড়ির পাশে একটি মুরগির খামারে ম্যানেজারের চাকরি করতেন। ওই মুরগি খামারে উপজাতি মারমা শ্রমিকের কাজ করতেন। হৃদয়ের দায়িত্ব ছিল তাদের দেখাশোনা করার। হঠাৎ একটি এক উপজাতির সঙ্গে হৃদয়ের কথা কাটাকাটি হয়। পরে মুরগি খামারের মালিক তাদের মিলিয়ে দেন। এরপর থেকে তাদের সঙ্গে হৃদয়ের সুসম্পর্ক বন্ধুত্ব গড়ে উঠেছিল। বন্ধুত্বের স্মৃতি ধরে রাখার জন্য হৃদয় তার স্মার্টফোনে তাদের সঙ্গে তোলে সেলফি। ঘনিষ্ঠ হয়ে ওঠে বন্ধুত্ব। বাড়ি নিয়ে দাওয়াতও খাওয়ায় সেই উপজাতি বন্ধুদের। সহজ সরল নিষ্পাপ হৃদয়ও কোনোদিন ভাবেনি সেই বন্ধুদের হাতে খুন হবে। গত 28 আগস্ট রাতে মুরগি খামার থেকে হৃদয়কে অপহরণ করে তারা। এই ঘটনার 14 দিনের মাথায় রাউজান রাঙ্গুনিয়া ও কাউখালি 3 উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভয়ঙ্কর এক পাহাড় থেকে হৃদয়ের রক্ত মাংসহীন কঙ্কাল পুলিশ উদ্ধার করে 11 সেপ্টেম্বর সোমবার। এই ভয়ঙ্কর পাহাড়ের নাম রঙিনছড়া পাহাড়। এদিকে হৃদয় হারিয়ে শোকে স্তব্ধ হয়ে আছে তার গ্রামের বাড়ি। এখনো থামছে না তার মা বাবার আহাজারি। ছেলে হৃদয়ের ঘরে থাকা জামা কাপড় নিয়ে কান্নাকাটি করছে মা বাবা। জানাজা ছাড়াই কবরস্থ করা হয়েছে হৃদয়কে। সেই কবরের পাশে বসে কান্নাকাটি করতে দেখা গেছে হৃদয়ের বাবা শফিকে। বাবা শফিক কান্নাজড়িত কণ্ঠে বলেন, এভাবে আমার বুকের মানিককে কেড়ে নিবে ভাবতেও পারিনি। 2 লাখ টাকা মুক্তিপণ নিয়েও আমার ছেলেকে ছেড়ে দেননি। আমি তাদের ফাঁসি চাই। এদিকে সামাজিক যোগাযোগ ফেসবুকের মাধ্যমে কয়েকজন উপজাতি জানান, যারা দোষ করেছে তাদের বিচার হওয়া দরকার, তবে পুরো জাতিকে দোষারোপ করা উচিত নয়। আমরা চাই রাউজানের হৃদয় হত্যার বিচার হোক। অনেক বাঙালি ভাই বলেছেন, উপজাতিরা মানুষের মাংস খায়। কিন্তু না, উপজাতিরা মানুষের মাংস খায় না এবং সবাই এক সমান না। যেমন বাঙালিদের মধ্যেও সবাই এক সমান না, তেমনি উপজাতিদের মধ্যে কিছু উগ্রপন্থী রয়েছে, তারাই এসব জঘন্য কাজ করে। এদিকে প্রধানমন্ত্রী কড়া ভাষায় বলেছেন, সবার কঠিন বিচার হবে, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, সবার কঠিন শাস্তি হবে। সম্মানিত দর্শক, হৃদয়ের হত্যা নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। ধন্যবাদ সবাইকে।